বাবার পরিচয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে ঢালিউডে আত্মপ্রকাশ করলেও প্রথম ছবি ইতিহাস দিয়ে বাজিমাত করেছিলেন কাজী মারুফ। তারপর একের পর এক উপহার দিয়েছেন অন্ধকার, ক্যাপ্টেন মারুফ, দেহরক্ষীর মতো বেশ কিছু ব্যবসা সফল ছবি, পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু হঠাৎ করে 2015 সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন বাংলার এই অভিনেতা। এক পর্যায়ে সিনেমা থেকে সম্পূর্ণ গুটিয়ে নেন নিজেকে। বর্তমানে স্ত্রীর সঙ্গে আমেরিকায় বসবাস করছেন তিনি। তবে মারুফ তার নিজেকে চলচ্চিত্র থেকে গুটিয়ে নেবার জন্য চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দায়ী মনে করেন। তার ভাষ্যমতে অপু বিশ্বাসের ফিল্ম পলিটিক্সের শিকার হন তিনি। তাকে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যেতে হয়েছে তার জন্যই। অপুই তার সিনেমার ক্যারিয়ার ধ্বংস করেছে, তাই অনেকটা অভিমান করে প্রবাস জীবন বেছে নিয়েছেন তিনি। 2008 সালে চিত্রনায়ক মান্নার মৃত্যুর পরে অ্যাকশন হিরো হিসেবে পরিচালক ও প্রযোজকদের কাছে কাজী মারুফের বেশ চাহিদা তৈরি হয়। তাদের সিনেমায় তারা মারুফকেই নিতে চাইতেন। সে সময় মান্নার নামের একজন মেকআপ ম্যান ছিলেন, যিনি তার প্রথম পরিচালিত ছবিতে মারুফকে নায়ক হতে অনুরোধ করেছিলেন, যেখানে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন অপু বিশ্বাস। মারুফ বলেন, মান্নান ভাই জানিয়েছিলেন আমি রাজি না হলে অপু বিশ্বাস শিডিউল পাবে না, তাই মান্নান ভাইয়ের অনুরোধে রাজি হয়েছিলাম। পরবর্তীতে অপুর সাথে আরও 11টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। তিনি আরও বলেন, মান্নান ভাইয়ের ছবিটির শুটিং করেছিলাম সাভারে আমার এক বন্ধুর হসপিটালে। শুটিং শেষে সেদিন অপু আমাকে বলেছিল, আপনার মতো হিরো আমি দেখিনি, আপনি অনেক ভালো একজন মানুষ। কিন্তু অবাক করা বিষয় হল, তার পরের দিনই অপু বিশ্বাস কাজী মারুফের নামে তার গলার চেন ও মোবাইল চুরির মামলা দিয়েছিল। তবে যেখান থেকে এগুলো হারায় সেখানে মারুফ উপস্থিত ছিলেন না। এরপরেও অপু তাকে চোর বানিয়ে কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন। মারুফের মতে, মান্নার অবর্তমানে অ্যাকশন হিরো হিসেবে তার যে চাহিদা তৈরি হয়েছিল, মূলত সেই চাহিদাকে নষ্ট করতেই অপু এমনটি করেছিলেন। ইতিহাস খ্যাত এ নায়ক বলেন, শুনেছিলাম আমার বাবার সঙ্গে FDC-তে অপু বিশ্বাসের কি একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, আর এজন্যই সে আমাকে চুরির দায়ে কাঠ গড়ায় দাঁড় করায়। মারুফ বিশ্বাস করেন, জনপ্রিয়তার কারণে সে সময় অপুর সঙ্গে তার অনেক সিনেমার কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু অপু সেই সময়টাতে এমন পলিটিক্সটা করেন যার ফলে তার ক্যারিয়ারের অনেকটা ক্ষতি হয়েছে। তার মতে অপু বিশ্বাসের এমন নোংরা পলিটিক্সের কারণেই তাকে চলচ্চিত্র জগৎটা ছেড়ে যেতে হয়েছিল। তবে গেল বছর গুঞ্জন উঠেছিল যে দীর্ঘ 5 বছর পরে চলচ্চিত্র জগতে আবারও ফিরবেন কাজী মারুফ। তবে শুধু অভিনেতা বা নায়কের পরিচয় নয়, এবার বাবার পথ অনুসরণ করে পরিচালনার ভূমিকায় দেখা যাবে তাকে। কী ধরনের সিনেমা নিয়ে গল্প তৈরি করছেন জানতে চাইলে কাজী মারুফ জানান, এটি দর্শকের জন্য তোলা থাক। তবে এতটুকু বলতে পারি, করোনা ভাইরাস নিয়েই হবে এই সিনেমা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। সেই সাথে আমাদের পেজের ভিডিওগুলো নিয়মিত পেতে পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।